অনেক আপু ভাইয়াদের পোস্ট দেখেছিলাম গতকালকে সনাতন ধর্মীয় যারা আছেন যে এইটাই কি স্বাধীন দেশ স্বাধীন দেশে আমাদের মন্দির আমাদের বাড়িতে কেন আগুন লাগানো হচ্ছে তো এটা কারা করছে আমরা সবাই খুব ভালো করেই জানি তারা রাজনীতিতে হয়তো টিকতে না পেরে এরকম ধর্মীয় একটা উস্কানিমূলক কাজ করতে চাচ্ছে সো সব জায়গায় কিন্তু এমন করা হয়নি আমার এরিয়াতে অনেক হিন্দু মানুষ আছে তাদের মানে দোকানে বা তাদের বাড়িতে তাদের মন্দিরে কোথাও একটা ফুলের টোকাও দেওয়া হয়নি তারা একদম সেফ এবং নিরাপদ তাদের সাথে এরকমই ভালো বন্ডিং সো কিছু কিছু জায়গায় হয়েছে যেখানে তারা সুযোগ পেয়েছে সেখানেই এই কাজগুলো করেছে তবে এই ছবিগুলো দেখে অনেক বেশি ভালো লেগেছে যে তারা একসাথে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই একসাথে তারা দেখেন প্রোটেকশান দিচ্ছে আমরা আসলে এইটাই চাই সুন্দর একটা দেশ কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু চাই না গতকালকে কিছু হিন্দু ভাই বোনেরা আমার পোস্টে কমেন্ট করেছিলেন যে আমাদের মন্দির ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এখন আপনাদের স্টুডেন্টরা কোথায় সো আমি কিছু বলবো না ছবি কথা বলে আপনারা ছবি দেখেন তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন শুধু স্টুডেন্ট না সবাই আপনাদের পাশে